এভালি বিউটিসের লিপ কি আসলে কম দামে ভালো নাকি পুরোটাই ধোকা এগুলো কি ওয়াটার প্রুফ স্মার্ট প্রুফ কিস প্রুফ টাকা দিয়ে এই লিপ কিনা কি ঠিক হবে যারা এত এত রিভিউ দেখে লিপ লাইনারগুলো কেনার কথা ভাবছ কেনার আগে ভিডিওটি অবশ্যই দেখে নিবে কারণ তোমাদের সব প্রশ্নের উত্তর এই ভিডিওতে দিব এভালি বিউটিসের লিপ লাইনারগুলো রিভিউ করার জন্য সাতটি শেড আমি নিয়েছি প্রথম শেডটা অ্যাপ্লাই করার পর এটা কিস প্রুফ নাকি টেস্ট করার জন্য আমি আমার হাতে কিস করলাম অ্যান্ড জাস্ট লুক অ্যাট দিস এটা আসলো কিসপ্রুফ ওয়াও এটা একদমই ট্রান্সফার করেনি আমার ফেস রিয়েকশন থেকে বুঝতেই পারছেন আমি কতটা অবাক হয়েছি প্রথম টেস্টে এটা পাশ করেছি যেহেতু লিপ্ল্যানারগুলো ক্রিমি টেক্সচারে ছিল আমি একদমই এক্সপেক্ট করিনি এটা কিসপ্রুফ হবে রিমিটেক্সারে লিপ্ল্যানার কীভাবে ম্যাট অ্যান্ড কীসপ্রুফ হলো সেটাই বুঝতে পারছি না আমি লিকুইড লিপস্টিকগুলো শুকালে ম্যাট হয় সেটা আমরা জানি বাট এভেলিব বিউটিসের লিপলাইনারগুলো আমার ধারণা পুরোই বদলে দিয়েছে লিপ্ল্যানারগুলোর আরও দুটি টেস্ট করা বাকি একটি হলো ওয়াটারপ্রুফ টেস্ট করা আর একটি হলো স্মাজপ্রুফ কিনা সেটা টেস্ট করা যেহেতু যেহেতু রিভিউ করছি এবং আমার কাছে সাতটি শেড আছে তাই ভাবলাম কেন না আপনাদেরকে প্রত্যেকটি শেড সোয়াচ করে দেখানো যাক যে আসলে লিপ কালার কীরকম লিপ লাইনারের প্রত্যেকটা শেড একটার চেয়ে একটা সুন্দর সেটা আমার মানতে হবে আমি প্রত্যেকটি শেড নেম স্ক্রিনে অ্যাড করে দিব ওয়াটারপ্রুফ টেস্ট করার জন্য আমি ইচ্ছে মতো ফেসে পানি স্প্রে করলাম দেন হাতে কিস করে আপনাদেরকে যেই দেখাবো আমি নিজেই অবাক হয়ে গেলাম ভাই এগুলো কি এগুলো লিপ নাকি লিপস্টিক এতটা স্মাশ প্রুফ ওয়াটারপ্রুফ কিস প্রুফ কীভাবে হয় এখন তো এই পানির সাথে আমি আমার ঠোঁটে ঘোষা মাজা করা স্টার্ট করে দিয়েছি কারণ এভলদি ব্রিটিশ যে কি প্রোডাক্টগুলো আনছে একটার পর একটা ধামাকা প্রোডাক্ট নিয়ে ওরা হাজির হচ্ছে টাকা উসুল করা প্রোডাক্ট না কিনলে পুরাই মিস লিপল্যানারকে লিপস্টিক হিসেবে ইউজ করতে পারবে সবচেয়ে কম প্রাইসে লিপল্যানারগুলো পাবে জিলেক্সিয়া বিডি পেজে নতুন আরও ভিডিও পেতে আমার পেস্ট ফলো করে ভিডিও শেয়ার করে দিবে টাটা